প্রচণ্ড গরমের ভিতরে আমরা কিছু ইবাদত করতে পারি, যেমন মানুষদেরকে পানি পান করানো। কেউ যদি কাউকে পানি পান করায়, এটার তাৎপর্য, এটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রসুলাল্লাহ, সবচাইতে উত্তম সদাকা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ। আসুন রসুলের হাদিস থেকে শুনি। সুনানে নাসাঈর হাদিস, হাদিস নাম্বার 3665। আন সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, কুলতু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুস সাদাকাতি আফদল? ইয়া রাসূলাল্লাহ, সবচাইতে আফদল, সবচাইতে উত্তম সাদাকা কোনটা? ক্বালা সাকিউল মাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পানি পান করানো হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে উত্তম সাদাকা। সাহাবী রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ, আমার জনম দুঃখিনী মাকে আমি হারিয়ে ফেলেছি, তিনি আজ কবরের মধ্যে শুয়ে আছে, ইয়া রাসূলাল্লাহ, আমি কি তার জন্য সাদাকা করব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, অবশ্যই তুমি সদকা করবে তোমার মায়ের জন্য। তোমার মা না তোমার জন্য কত কিছু করেছে, তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, তোমাকে প্রসব করেছে, তোমাকে দুধ খাওয়িয়েছে, তোমাকে এইভাবে তিল তিল করে বড় করেছে। আজ মা তোমার কাছ থেকে হারিয়ে গেল, কবরের মধ্যে শুয়ে আছে, মার জন্য তুমি সদকা করবে? অবশ্যই করবে। আবার সাহাবী রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ, আমার জানতে খুব ইচ্ছা, আমার মায়ের জন্য আমি যে সদকাটা করব, সবচাইতে উত্তম সদকা করতে চাই, ইয়া রাসূলাল্লাহ, আমাকে আপনি পরামর্শ দিন, আমি কোন সদকাটা করলে আমার মা কবরের সবচেয়ে বেশি শান্তি পাবে? সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলল, ও আমার সাহাবী, তুমি মানুষদেরকে পানি পান করাও, আল্লাহর কাছে সবচাইতে বড় সদকা হলো মানুষকে পানি পান করানো। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে নাসাঈর হাদিস, হাদিস নাম্বার 3667। আন সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, ইন্না উম্মতি মাতা, নিঃসন্দেহে আমার মা ইন্তেকাল করেছেন, আফা আতাসাদদাকু আনহা, ইয়া রাসূলাল্লাহ, আমার মায়ের জন্য কি আমি সদকা করব? ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই তুমি সদকা করবে। কুলতু ফাইয়ু সাদাকাতি আফদালু, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার মায়ের জন্য আমি সদকা করতে চাই, তবে আমি আপনার কাছে পরামর্শ চাই, আমার মায়ের জন্য আমি সবচাইতে উত্তম সদকাটা করতে চাই, কোন সদকাটা সবচাইতে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ক্বালা সাকিউল মাই, আল্লাহর বান্দাদেরকে পানি পান করানো। সুবহানাল্লাহ। গরমে তৃষ্ণায় মানুষের প্রাণ উষ্ঠাগত, এই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাদেরকে পানি পান করায়, এটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে ফজিলতের কাজ। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের মা বাবা হারিয়ে ফেলেছি আমরা, তাদের জন্য কিছু একটা করা দরকার আছে না নাই? তাহলে যেই জনপদে পানির অভাব, সেই জনপদের মানুষের জন্য আমরা পানির ব্যবস্থা করতে পারি না ভাই? যারা জি বলতেছেন এরা করবেন না, চেষ্টা করা যায় না, নিয়ন্ত্রণ করতে পারি নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেখানে অ্যাভেলেবেল পানি পাওয়া যায়, সেখানে যদি তুমি কোনো মুসলমানকে পানি পান করাও, একজন মুসলমানকে পানি পান করানো আর একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। আর যেখানে অ্যাভেলেবেল পানি পাওয়া যাচ্ছে না, আপনি এখন এখানে আসেন, এখানে অ্যাভেলেবেল পানি পাওয়া যায়, কিন্তু রাস্তাঘাটে ওইখানে কি অ্যাভেলেবেল পানি পাওয়া যায়? সেইখানে যদি আপনি কাউকে পানি পান করান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষের জীবন রক্ষা করা যে সওয়াব আল্লাহর কাছে, একটা মানুষকে পানি পান করা সেই সওয়াব। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 2474। عن عائشه رضي الله تعالى عنها قالت ان النبي صلى الله عليه وسلم اما زن عائشه صدیقه رضي الله تعالى عنها তিনি বলছেন من سقى مسلما شربتا من الماء نبيজি صلى الله عليه وسلم ارشاد করছেন
কেউ যদি কোন একজন মুসলমান মানুষকে পানি পান করায়, হাইতু ইউজাদুল মাউ, যেখানে অ্যাভেলেবেল পানি পাওয়া যায়, যেখানে সে পানি পান করাচ্ছে, আশেপাশে ইচ্ছে করলে সে নিজে নিজেও পানি পান করতে পারে, কিন্তু সে আল্লাহ রসুলের হাদিসের দিকে তাকায়, আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে পানি পান করাচ্ছে। ফাকাআন্নামা আতাকা রকবাতান, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাহরুম করবেন না। একজন মুসলমানকে পানি পান করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা একটা গোলাম আজাদ করলে যে সওয়াব, অ্যাভেলেবেল পানি থাকা সত্ত্বেও তাকে আল্লাহ সুবহানাহু তাআলা সেই সওয়াব দান করে দিবেন। ওমান সাকা মুসলিমান শারবাতান মিনাল মাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, কোন আল্লাহর বান্দা যদি কোন মুসলমান আল্লাহর বান্দাকে পানি পান করায়, হাইতুলা ইউজাদুল মাউ, যেখানে পানি অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওই স্থানে গিয়ে সে যদি পানি পান করায়, ফাকাআন্নামা আহইয়াহা, একজন মানুষের জীবন বাঁচানো যে ফজিলত, আল্লাহ তাআলা ওই বান্দাকে সেইখানে পানি পান করানোর কারণে সেই সওয়াব দান করে দিবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, একজন আল্লাহর বান্দাকে জীবন বাঁচিয়ে দেওয়া গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জীবন বাঁচানোর এক বরাবর। সুবহানাল্লাহ, একজন মানুষের জীবন বাঁচালেন, শুধু একজন মানুষের জীবন বাঁচানোর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন না, কোটি কোটি মানুষ যারা পৃথিবীর মধ্যে রয়েছে, এই গোটা পৃথিবীর সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিলে যে সওয়াব, একজন আল্লাহর বান্দাকে বাঁচালে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাআন্নামা আহইয়াহা, আল্লাহর একজন বান্দাকে কেউ যদি পানি পান করায়, ওই স্থানে যে স্থানে পানি অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাহলে আল্লাহ তাআলা একজন মানুষের জীবন বাঁচানোর সওয়াব আল্লাহ তাআলা তাকে নগদে দিয়ে দিবে। যারা সুবহানাল্লাহ বললেন না, এরা কি কথা বুঝেন না? সুবহানাল্লাহর ক্ষেত্রে যদি এত কার্পণ্য করেন, আপনাদের কাছ থেকে তো বেশি একটা আশা করা যায় না, যেখানে পানি পাওয়া যায় না সেখানে যাই পানি পান করাবেন। যে বেড়া কিপটামি করে সুবহানাল্লাহ কয় না, এ কি ফানি দিব? যে কিপটার কিপটা, এ বুঝি ফানি দিব? আবার সুবহানাল্লাহ যার গাল দিবে আইরো না, এর পকেট থেকে টাকা বাইরেব? আল্লাহ হেদায়ত করুক, আমরা বলি আমিন। শুধু মানুষকে নয়, কোন পশুকেও যদি আপনি পানি পান করান, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানী ইসরাইলের একজন দুধ চরিত্রা নারী, যেই নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, এমন ব্যভিচারিণী নারী সে পথ দিয়ে চলে যাচ্ছেন, পথিমধ্যে দেখল একটা কুকুর পানির পিপাসায় হাঁপাচ্ছে, এই অবস্থা দেখে সে তাকে পানি পান করালো, আল্লাহ তাআলা তার জিন্দিগির সমস্ত পাপাচারীর গুণাগুলো ক্ষমা করে দিল। আসুন রসুলের হাদিস থেকে শুনি, সহি বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3321। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غفر لامراه مومسه, একজন ব্যভিচারী নারীকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাররত একদা বিকালবি আলা রাসি রকিয়িন ইয়ালহাতু, সে পথ দিয়ে যাওয়ার সময় একটা কুকুরকে লক্ষ্য করে দেখল, কুকুরটা পানির পিপাসায় সে কাতরাচ্ছে, কাদা ইয়াকতুলুল আতশু, এমনভাবে সে হাঁপাচ্ছে, সে একেবারে মুমূর্ষু অবস্থা হয়ে পড়ল পানির পিপাসায়। ওই আল্লাহর বান্দি ওই নারীটা, ফানাজাত কুফাহা, তার পায়ের মধ্যে মুজা পরহিত অবস্থায় ছিল, মুজাটা তার পা থেকে খুলল, ফাউ থাকতু বিখিমারিহা, তার ওন্নাটা গায়ে থেকে খুলল, ওন্নাটা খুলে ওই মুজাটাকে ওন্নার সাথে পেঁচিয়ে কুফের মধ্যে ওই ওন্নাটা ফেলে এরপর মুজা ভর্তি করে পানি উত্তোলন করল। অর্থাৎ আগের কালের মানুষের যে মুজা ছিল, যে মুজাগুলো তারা পরত, এগুলো ছিল চামড়ার, কাপড়ে ছিল না, এই চামড়ার মুজাগুলো অনেকটা কি পানি বহন করার মতো ক্ষমতা রাখে বা সুযোগ থাকে,
ওই নারীর পায়ের মধ্যে যে চামড়ার যে মোজা ছিল সেটা খুলে, কুয়া তো অনেক নিচু, এখন সে নাগাল পাচ্ছে না, তখন তার ওড়না খুলে ওড়নার মধ্যে তার মোজাটা বেঁধে এরপর ওই কূপ থেকে পানি উত্তোলন করলো। ফানাজা আতলাহু মিনাল মাই, সে কূপ থেকে পানি উত্তোলন করে ওই কুকুরটাকে পানি পান করানোর কারণে ফাগুফিরলাহা বিদালিকা, ওই আল্লাহর বান্দি তার জীবনের মধ্যে যত পাপ করেছে সকল পাপগুলো এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।